রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। অপলা, এখন কি অবস্থা সেখানে বলবেন? কোনো হতাহতের খবর আপনি পেয়েছেন কি না, যেহেতু আপনি সেখানে রয়েছেন, সার্বিক বিষয় জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে সকালবেলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সকাল প্রায় 10টার কিছু সময় আগে থেকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের কারণে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই মুহূর্তে বেড়ে 15টি হয়ে গেছে এবং প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমি যদি ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কথা বলি, যে এখন পর্যন্ত কোনোরকম কোনো হতাহতের খবর আমরা পাইনি, তবে বিল্ডিংয়ের ভেতরে অর্থাৎ ভবনের ভেতরে আটকে পড়া দুই একজন যারা বেরিয়ে এসেছেন তাদের সাথেও আসলে তারা আসলে এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তাদের সাথেও এখন আমরা সেভাবে কথা বলে তাদের কাছ থেকেও কোনো তথ্য নিতে পারিনি। তবে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানতে পেরেছি, যেহেতু এটি একটি কারখানা এবং এই কারখানায় হচ্ছে আর্ট এবং ডেকোরেশনের যেসব র ম্যাটেরিয়াল থাকে, কাগজ, রং থেকে শুরু করে নানান রকমের কেমিক্যাল এবং দাহ্য পদার্থ থাকে, সেই কারণে আসলে আগুনের বিস্তৃতিটা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে আপনাকে আরও একটু জানিয়ে রাখি, মহাখালী থেকে যে গাড়িগুলো এই বনানী চেয়ারম্যান বাড়ি সড়ক হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই মুহূর্তে সড়ক পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার স্বার্থে। কিন্তু যেহেতু এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এই সড়কটি বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাদেরকে বনানী থানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে বিকল্প উপায়ে আসলে অল্প অল্প করে কিছু যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে। আর আগুনের বিষয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন, কিন্তু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমনটি আপনাকে আমি ক্যামেরার মাধ্যমে একটু হলেও হয়তো বা দেখাতে পারছি যে এই কারখানার বাইরের যে জানালা, এই জানালার গ্রিল অথবা যে কাঁচ, এই কাঁচটা আসলে ভাঙতে অনেক সময় লেগেছে। আমরা যখন সকালবেলা দেখছিলাম যে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু আসলে সরাসরি আগুনের কাছে পৌঁছানোটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। টার্নটেবল লেডার মেশিনের সাহায্যে যেসব কর্মীরা উপরে উঠেছেন এবং তারা কিন্তু আসলে দীর্ঘ সময় চেষ্টা করে জানালার যে গ্রিল এবং যে কাঁচ, সেই কাঁচগুলো প্রথমে ভাঙতে সক্ষম হয়েছেন। সেটা ভাঙাটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। সেটা ভাঙার পরে আসলে সরাসরি আগুনের সাথে তারা আসলে যেটা নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টা তারা করে যাচ্ছেন, এখন পর্যন্ত তারা করে যাচ্ছেন। এবং আমরা যখন সকাল 9:30 থেকে 10টার দিকে যখন আমরা ঘটনাস্থলে আসি, তখন ইউনিট কিন্তু ছিল মাত্র 8টি, সেখান থেকে ইউনিট বাড়তে বাড়তে এই মুহূর্তে 15টি ইউনিট কিন্তু এখানে রয়েছে। এবং আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে উৎসুক অনেক মানে মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু এখানে এসে ভিড় করছেন। এই ভিড় করার কারণে কিন্তু আসলে দুটো সমস্যা আমরা লক্ষ্য করছি। একে তো ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন, যারা কাজ করছেন, তাদেরকে কিন্তু কাঁধের বলতে পারেন যে বেশ বেগ পেতে হচ্ছে এত এত মানুষের ভিড় সামলে, কারণ এই মানুষগুলো এখানে অপ্রয়োজনে দাঁড়িয়ে ভিড় করছেন শুধুমাত্র একটু দেখার জন্য। তো তাদের কারণে আসলে কাজে অনেকটা ব্যাঘাত ঘটছে, এটাও যেমন একদিকে ঠিক, আরেকদিকে যেটা আপনাকে একটু আগেও বলছিলাম, যেহেতু এটা একটি মহাসড়ক এবং এই সড়ক দিয়ে প্রচুর যানবাহন, হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে এবং বলতে পারেন যে মূল সড়ক মোটামুটি বন্ধ রাখতে হয়েছে টার্নটেবল লেডার মেশিন বসানোর কারণে, মূল সড়ক বন্ধ রাখার কারণে বিকল্প সড়কে যেই গাড়িগুলোকে আসলে অল্প অল্প করে ছেড়ে দেওয়ার কাজ করছে ট্রাফিক পুলিশ, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষের এই অনাকাঙ্ক্ষিত যে ভিড়, সেই ভিড়ের কারণে। তো সব কিছু মিলিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ আগেই এখানে বনানী থানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু এসে আমাদের সাথে এখানে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে বিশেষ করে সড়ক ব্যবস্থাপনা আসলে কীভাবে চলবে, যেহেতু এই আগুন নিয়ন্ত্রণ করতে আরও কতটা সময় লাগবে সেটা বলা যাচ্ছে না, আরও ঘন্টা দুই তিনেকের বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই ক্ষেত্রে সড়ক ব্যবস্থাপনা কীভাবে চলবে, যানবাহনগুলোকে আসলে কীভাবে ছেড়ে দেওয়া হবে, সেই সম্পর্কেই কিন্তু আসলে তিনি আমাদেরকে জানিয়ে গেছেন। এবং সেই সাথে আপনাকে আরও একটু জানিয়ে রাখি এখানে আগুন সম্পর্কে, সেটা হচ্ছে
এটি মূলত এমিকন এমিকন আর্ট ডেকোরের যে শোরুম আছে সেই শোরুমটা হচ্ছে দ্বিতীয় তলায়। তার উপরের যে তিনতলা সেই তিনতলায় কোম্পানির গোডাউন, সেই গোডাউনেই কিন্তু আগুন লেগেছে এবং নানান রকমের দাহ্য পদার্থ যেহেতু গোডাউনগুলোতে থাকে, একটি আর্ট কোম্পানির রং থেকে শুরু করে আঠা কাগজ স্টিল থেকে শুরু করে নানান রকমের দাহ্য পদার্থের কারণেই আসলে আগুনের বিস্তৃতিটা অনেক বেশি হয়ে গেছে। এবং ভবনের ভেতর আসলে অবস্থা কি কিংবা আসলে ভবনের ভেতরের কাঠামোটা কেমন এই সম্পর্কে যাদের ধারণা আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের পক্ষ থেকে আসলে এক ধরনের অভিযোগ রয়েছে যে কারখানা হওয়া সত্ত্বেও আসলে ভেতরে ছোট ছোট কিছু রুম আছে, ছোট ছোট কিছু কক্ষ রয়েছে, ছোট ছোট কিছু জানালা রয়েছে, যেসবের কারণে আসলে আগুন নিয়ন্ত্রণটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে বাইরে থেকে আগুন অনেকটা কমিয়ে আনতে পারলেও ভেতরে আসলে আগুনের বিস্তৃতি কতটুকু এটা বুঝে উঠতে কিন্তু আসলে বেশ খানিকটা কষ্টসাধ্য হবে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য। আপনি দেখতে পাচ্ছেন একটু আগেও যে অভিযোগটা আমি করছিলাম যে সাধারণ মানুষ এখানে ভিড় করার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ডেক পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে, তো আসলে এই মুহূর্তে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা আসলে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সকাল 9টা থেকে 9:30টার দিকে এখানে আগুন লাগে এবং আস্তে আস্তে কিন্তু আগুনের যে ব্যাপকতা, আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু আসলে বাড়তেই থাকে। এবং এখন পর্যন্ত আসলে স্বস্তির খবর শুধু একটাই যে কোনোরকম কোনো হতাহত কিংবা কোনো আহতর খবর আমরা পাইনি, সেই সাথে ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা এই ধরনের কোনো আশঙ্কা আসলে এখন পর্যন্ত যেহেতু আমরা পাইনি, তো এটাই একমাত্র স্বস্তির খবর যে এখন পর্যন্ত কেউ আহত হননি। কিন্তু ভেতরের আগুনের ভয়াবহতা আসলে বলতে পারেন যে বাইরে থেকে আমরা আশঙ্কাই করছি যে অনেকখানি বাড়ছে। তবে হ্যাঁ, মূল যেই চ্যালেঞ্জের কাজটা ছিল ভবনের বাইরের অংশের জানালার যে গ্রিল এবং কাঁচ ভাঙার যে বিষয়টা ছিল, কাঁচটা ভাঙা হয়েছে। গ্রিল ভাঙার ব্যাপারে আসলে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, পুরোপুরিভাবে ভাঙতে না পারলেও আগুন নিয়ন্ত্রণের জন্য যতটুকু দরকার ফায়ার সার্ভিসের কর্মীরা সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 15টি ইউনিটের বেশ কয়েকজন কর্মী এখানে কিন্তু কাজ করে যাচ্ছে, সেই সাথে পুলিশ সদস্যরা রয়েছেন, র‍্যাব সদস্য আছেন, সিআইডি সদস্যরা রয়েছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইন প্রয়োগকারী সংস্থার যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু মিলিতভাবেই এখানে কাজ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের যেসব কর্মীরা রয়েছেন তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করে যাচ্ছেন। তবে কতক্ষণ লাগতে পারে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা নেই। আশঙ্কা করা হচ্ছে আরও হয়তো 2-3 ঘন্টার মতো সময় লাগতে পারে। সকাল 9:30 থেকে শুরু হয়েছে এবং বেশ বড় ধরনের একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। ডিবিসির দর্শকরা যারা রয়েছেন, যারা এই মুহূর্তে দেখছেন এবং যারা আসলে মহাখালী থেকে চেয়ারম্যান বাড়ির এই সড়কটি আজকে ব্যবহার করতে চান তাদেরকে আসলে আমি অনুরোধ করব কিংবা পরামর্শ দিব, যেহেতু এখানে ভয়াবহ যানজট রয়েছে এবং এখান থেকে আসলে যানবাহন বের করে বিকল্প উপায়ে বের করে নিয়ে যাওয়াটাও খুব বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে পুলিশের জন্য, তো সেই ক্ষেত্রে যদি উপায় থাকে তাহলে তারা যেন বিকল্প রাস্তা ব্যবহার করেন, এই রাস্তাটি ব্যবহার না করে, এটাই আসলে বলার। আর সেই সাথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে, এখানে অ্যাম্বুলেন্সও চলে এসেছে, অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আছে, পুলিশরা আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত ভবনের ভেতর থেকে আটকে থাকা একজনকে আমরা বের হতে দেখেছি। সকাল 10:30 থেকে 11টার দিকে তিনি বের হয়েছিলেন, তিনি কিছুটা অসুস্থ ছিলেন, প্রাথমিক কিছুটা চিকিৎসা তাকে দেওয়া হয়েছে, যদিও তিনি আসলে কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না, বড় ধরনের কোনো ক্ষতি না হলেও আসলে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন, কারণ ভেতরে আগুনের কারণে ধোঁয়ার কারণে তিনি বের হতে পারছিলেন না এবং তিনি ভয় পাচ্ছিলেন কোনো একটা বড় ধরনের দুর্ঘটনার, তাই মানসিকভাবে তিনি অনেকটা ভেঙে পড়ায় আমরা আসলে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে পারিনি। হয়তো আমরা পরবর্তীতে তিনি একটু যদি মানসিকভাবে সুস্থ হন, একটু যদি আমাদের সাথে কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয় তখন হয়তো আমরা তার সাথে কথা বলে ভেতরের আরও যে খবরগুলো রয়েছে সেই খবরগুলো আপনাদেরকে জানাতে পারবো। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখানকার পরিস্থিতি, যেটা বলছিলাম যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং যেহেতু এটা কারখানা, কারখানার বাইরে থেকে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা গেল, ভেতরে আগুনের বিস্তৃতি অনেক বেশি বলে। অপলা, আপনাকে অনেক ধন্যবাদ।